নমস্কার, আমি ডক্টর ইন্দিরা মল্লিক। অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সকলকার অভিনন্দন করছি। আজকে আপনার ভাগ্যতে কী লেখা আছে, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, এসবগুলো কীরকম থাকবে, গ্রহরা আপনাকে সাপোর্ট করছেন কি না, আপনার আজকে কোনো নতুন কাজ আরম্ভ করবার জন্য দিন ভালো হচ্ছে কি না, এসবগুলো আমরা চর্চা করব দৈনিক রাশিফল অর্থাৎ ডেইলি হরোস্কোপেতে। চর্চা আরম্ভ করবার আগে বরাবরের মতন আমি আপনাদের সকলকার রিকোয়েস্ট করব যে অ্যাস্ট্রোয়োগীর চ্যানেলকে আপনারা এখনও যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেননি, তো এটাকে বেশির চেয়ে বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং এই যে ডেইলি রাশিফলের ভিডিওটা হচ্ছে, এটা ডেইলি আপলোড হবে, তো বেলের আইকনটা আপনারা নিশ্চয়ই প্রেস করবেন, নতুন ভিডিও আসতেই আপনার কাছে ইমিডিয়েটলি ইনফরমেশন পৌঁছে যাবে। রাশি মেষ ওভারভিউ। শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্য আজকের দিন খুবই শুভ। এই দিশার দিকে বাড়ানোর পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে, এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যও লাভদায়ক সিদ্ধ হবে। আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম সীমাতে থাকবে। হয়তো বিদেশে গিয়ে পড়ার ইচ্ছা আপনার মনে হতে পারে। যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না। রাশি মেষ রোম্যান্স। আজ আপনি যেদিকেই তাকাবেন প্রেম দেখতে পাবেন, সে আপনি একাই হন আর কোনো সম্পর্কের মধ্যেই থাকুন। কিছু সময় রাখবেন হাতে যাতে আপনি আপনার অনুভূতি কিভাবে প্রকাশ করবেন তা তুলতে পারেন। যদি আপনারা দম্পতি হন তাহলে কোনো অপ্রত্যাশিত রোম্যান্টিক ঘটনার দ্বারা তাকে অবাক করে দিন, সে অবশ্যই লক্ষ্য করবে এবং উপভোগও করবে। রাশি মেষ ক্যারিয়ার। যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন। তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায়, কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন, তাই শেষ পর্যন্ত সাফল্য নিশ্চয়ই আসবে। রাশি মেষ ফাইন্যান্স। ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে, এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান। একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে। রাশি মেষ হেলথ। আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে। আপনি যে কোনো অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না। আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না, কিছু যোগা আর আরাম করুন, তবেই আপনি ভালো ফল পেতে পারেন। রাশি বৃষ ওভারভিউ। আজ সে যাই হোক না কেন, আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বচসা করবেন না। পরিস্থিতি যেরকমই হোক না কেন, আপনি বচসার থেকে দূরে থাকবেন। আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বচসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে। নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন, আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে। রাশি বৃষ রোম্যান্স। আপনি এমন একজনের সঙ্গে পরিচিত হতে চলেছেন যিনি সম্প্রতি বেশ দূরে থাকেন। এর মানে হল যে আপনি ইন্টারনেটের মাধ্যমে উপযুক্ত সঙ্গীর খোঁজ করছিলেন। আপনি এই বিশেষ ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো বন্ধুর মাধ্যমেও পরিচিত হতে পারেন। রাশি বৃষ ক্যারিয়ার। আপনার স্বপ্ন পূরণের সূত্রপাত হবে আপনার সাফল্য লাভের মধ্যে দিয়ে। এই সাফল্যকে উৎসাহ স্বরূপ ব্যবহার করে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং নিজের স্বপ্নের কথা কখনো ভুলবেন না। রাশি বৃষ ফাইন্যান্স। আজকের দিনটি সবথেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান। বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে, তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন এবং এতে করে আপনি একটা নতুন ভালো ক্রেতার দৃষ্টি আকর্ষণ করবেন। এখনই হলো উপযুক্ত সময়, আপনার বিজ্ঞাপনের জন্য এই সুযোগকে কিছুতেই হাতছাড়া হতে দেবেন না। রাশি বৃষ হেলথ। কানের কোনো ইনফেকশন হলে অবহেলা করবেন না, সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে, তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন, ওষুধ নিতে অবহেলা করবেন না। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনি নিজের বেশিরভাগ সময় নিজের পরিবারের সাথে কাটাবেন, আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন। আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন, তাদের সাথে খুব আনন্দ করুন। রাশি মিথুন রোম্যান্স। আপনার রোম্যান্টিক সম্পর্ক আজ আপনাকে আরও শক্ত করতে চলেছে। আপনি যদি দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকেন তাহলে আজ আপনার পরীক্ষা হবে এবং আপনাকে সেই মানসিক জোর রাখতে হবে যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার মনে হতে পারে যে আপনাদের সম্পর্কে কি কম,
ভালোবাসা কোথায় গেল? আসলে সমস্যাগুলি ততটা খারাপ নয় যতটা আপনি তাদের ভাবছেন। আপনার মাথা পরিষ্কার রাখুন, আপনি আবার স্থিতিবস্থায় ফিরে আসবেন। রাশি মিথুন, ক্যারিয়ার। আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে, নিজের দক্ষতা বাড়ান, কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান। আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তাহলে আপনার লাভই হবে। রাশি মিথুন, ফাইন্যান্স। আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন, এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজনও সম্মিলিত আছে। এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে। যদি কেউ ধার চায়, শুধু কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন, আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দেবেন না। রাশি মিথুন, হেলথ। বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন, ব্যায়াম করতে ভুলবেন না, এতে আপনার ওজন বাড়বে না। অলসতাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার খাবেন না। রাশি কর্কট, ওভারভিউ। আজকে আপনি খ্যাতিপ্রাপ্ত করতে পারেন, যার কারণে আপনি প্রশংসিত হবেন আর আপনি লোকেদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবেন। এই সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন, কারণ এইটা পাওয়ার জন্যে আপনি পরিশ্রম করেছেন। এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না, তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে। রাশি কর্কট, রোম্যান্স। আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে, কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে। এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন, তিনি আপনাকে সাহায্য করতে পারেন। রাশি কর্কট, ক্যারিয়ার। আপনি যদি নাম্বার নিয়ে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ। আপনি এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন আজ তার ফল পেতে চলেছেন। রাশি কর্কট, ফাইন্যান্স। আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন, আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন আপনার বাকি খরচাপাতি চালাবার জন্যে। কোনো প্রফেশনাল পরামর্শদাতার এই ব্যাপারে সাহায্য নিতে পারেন, আপনি দেখবেন খরচা কম করতে এই পদ্ধতি বিবেচনাপূর্ণ হবে। রাশি কর্কট, হেলথ। আজ হলো সেই দিন যেদিন আপনাকে সতর্ক থাকতে হবে, যে কোনো রকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে রাস্তায় চলতে হবে। যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালক হন তো প্রচণ্ড সাবধান এবং সতর্ক হয়ে চালাবেন। আর যদি আপনি সজাগ এবং সচেতন হয়ে গাড়ি চালান তো আপনি যে কোনো ছোটখাটো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন। আজ আপনার সতর্ক থাকা অত্যন্ত জরুরি। রাশি সিংহ, ওভারভিউ। যারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্য টেনশনে ভরা হতে পারে। হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না, কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে। যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না, তা না হলে কোনো ভুল করে বসতে পারেন। আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সব কিছু করতে পারবেন। রাশি সিংহ, রোম্যান্স। আপনার সঙ্গীর প্রতি আপনার অনুভূতি ক্রমশ বেড়ে চলেছে এবং আপনিও আপনার সঙ্গীর কাছ থেকে সেই অনুভূতি পাচ্ছেন। আপনি কিছু সময় তার সঙ্গে একা কাটাতে চান। আপনার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ এবং এখন শুধু সুরক্ষিত এবং উপযুক্ত পরিবেশে আপনার প্রেমের প্রকাশ প্রয়োজন। রাশি সিংহ, ক্যারিয়ার। আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে, এতে চিন্তিত হবেন না, কারণ জগতে এটাই ঘটে। তাই নিজের কর্ম সাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এই সব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাশি সিংহ, ফাইন্যান্স। আজকের দিনে আপনি সব দিক দিয়ে লাভবান হবেন, আপনার কোনো লটারি লেগে যেতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন। চিন্তা করবেন না, সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না। রাশি সিংহ, হেলথ। আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন, আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোনো কাজই করতে পারেন। এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে আসুন নতুন কাজ শুরু করার জন্যে। আপনি যে কোনো কাজ করার ক্ষমতা রাখেন, এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার দিকে চেষ্টা করুন। রাশি কন্যা, ওভারভিউ। আজকের আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে। আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন, এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ,
কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা। আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন। রাশি কন্যা রোম্যান্স, আপনি এবং আপনার সঙ্গীর জন্য আজকের দিনটি খুব রোম্যান্টিক। যদি আপনি একা হন তাহলে বেরিয়ে পড়ুন এবং আপনি হাওয়ায় প্রেমের পরশ পাবেন, যা আপনার সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। রাশি কন্যা ক্যারিয়ার, আপনি হয়তো নতুন কোনো পছন্দের কাজ বা চাকরির কথা ভাবছেন। অ্যালোপ্যাথিতে অতীতে বিশেষ সাফল্য পাননি, তাই এবার হোমিওপ্যাথিক বা হোলিস্টিক ওষুধ শাস্ত্রের বিষয়ে ভেবে দেখতে পারেন। রাশি কন্যা ফাইন্যান্স, কিছু অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের আর্থিক স্থিতি মজবুত করতে পারেন। আপনাকে ভবিষ্যতের লাভ বুঝে চলতে হবে। নিজের সৃষ্টিধর্মী কাজের দ্বারা লাভ করবার চেষ্টা করুন, ক্ষমতা বাড়ান যাতে ভবিষ্যৎ নির্ণয়ের সাথে লড়তে পারেন। রাশি কন্যা হেলথ, আজ আপনার শরীর সম্পর্কিত কোনো অসুবিধা দেখা দেবে। ব্যথা বেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন, এই সম্ভাবনাও দেখা যাচ্ছে। আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না। আর হ্যাঁ, ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন। ঘাবড়াবেন না, কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন। রাশি তুলা ওভারভিউ, আজকে আপনি খুব খুশি থাকবেন, আপনার খুশিতে কোনো বাধা আসবে না। আপনি হয়তো জানেন না যে আপনাকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে যেটা দেখা দেবে, এই জন্য আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না। আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করা, নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্তও করে নেওয়া। রাশি তুলা রোম্যান্স, নিজের জীবনসঙ্গীকে বোঝার জন্য এবং প্রেমকে উপভোগ করার জন্য আপনাকে আপনার বিরক্ত করার অভ্যেস ছাড়তে হবে। সবসময় আপনার সামনের লোকটির কথা শুনুন এবং কি কি ছোটখাটো সমস্যা হতে পারে সে বিষয়ে সর্বদা অভিযোগ করবেন না। এর ফলে আপনার প্রেম থাকবে নতুন। ইতিবাচক মানসিকতা শুধুমাত্র আপনাকে পাল্টাবে না, বরং আপনার সঙ্গ পেয়ে আপনার জীবনসঙ্গী নিজেকে সুরক্ষিত অনুভব করবে। উপযুক্ত সময় অনুযায়ী কাজ করলে আপনার সঙ্গী শুধুমাত্র আবেগের দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ বলে মনে করবে না, বরং আপনাকে সাহায্য করবে সম্পর্কের ভবিষ্যৎ স্থিরতায়। রাশি তুলা ক্যারিয়ার, আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন। আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন, পরে তা বাস্তবে রূপায়িত করুন। প্রজেক্ট ম্যানেজারও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন। রাশি তুলা ফাইন্যান্স, আজ সমস্ত দিক থেকে খুশির দিন। অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড় লাভ আসবে। কোনো পুরনো লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে, যা আপনার জন্য আশ্চর্যজনক ব্যাপার। টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না, বাঁচিয়ে রাখুন। রাশি তুলা হেলথ, চোখে কোনো রকম অসুবিধা হলে শীঘ্রই ডাক্তার দেখান। বেশক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসলে চোখের ওপর চাপ পড়তে পারে। আপনার চোখকে বিশ্রাম দিন। আপনার নজর গাজর এবং সেস ফলের দিকে দিন, বেশি ভিটামিন যাতে পাওয়া যায়। খেয়াল রাখবেন ছোট ছোট অক্ষরে লেখা বই পড়বেন না, আর চোখে একটুও অসুবিধা হলে ডাক্তারের কাছে যান। রাশি বৃশ্চিক ওভারভিউ, কোনো পারিবারিক কাজের ক্ষেত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হতে পারে। আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন। যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন, আপনি এই ভ্রমণে খুব আনন্দ পাবেন। রাশি বৃশ্চিক রোম্যান্স, আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। প্রকৃত প্রেম হয়তো এখনও বহু দূরে। আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান তাহলে এবার তা সম্ভব। এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন, যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয়। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে। আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায়। আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে। আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্য পূরণে সফল হবেন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয়। এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত, কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে, যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে। তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন। রাশি বৃশ্চিক হেলথ, আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। এর জন্যে ভাবনাময় পরিস্থিতি অথবা শরীর আনচান হতে পারে। আপনি নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন, যেমন মশলাদার খাবার, খুব নুনওয়ালা, মাংসাশী, ধূম্রপান আর মদ ছেড়ে দিন। সঙ্গে আপনার আনচান ব্যাপারও চিন্তাকে নিয়ন্ত্রিত করুন, এতে আপনার পেটের সংক্রান্ত ব্যাপারও দূর হবে। রাশি ধনু
ওভারভিউ। আজ আপনি নিজের প্রিয়জনের সেবায় হাজির থাকতে চাইবেন, আজ যতটা সম্ভব ততটা নম্র থাকার প্রয়াস করবেন, আর নিজের প্রিয়জনদের সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করবেন। লোকেরা আপনার ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ দেবে। আজ আপনি দেখতে পাবেন আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনারই লাভ হবে। রাশি ধনু রোম্যান্স। আজ আপনি একটু আধটু বিচলিত হতে পারেন, কারণ আপনি কারুর কাছে যেভাবে আপনার হৃদয় উন্মুক্ত করেছেন সেভাবে করেননি, অথচ আপনি তা আশা করেছিলেন। আপনি হয়তো প্রত্যাখ্যাত হননি, কিন্তু সেই ব্যক্তিটিকে হয়তো অত্যন্ত বিস্ময়ের সঙ্গে নিয়েছেন এবং তার ফলে কোনো তৎক্ষণাৎ সদর্থক প্রতিক্রিয়া পেলেন না। আজ একটু ধৈর্য ধরুন এবং আপনার আবেগ এবং আপনার ভয়কে আপনার উপর চেপে বসতে দেবেন না। রাশি ধনু ক্যারিয়ার। আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী, আজ আপনি সেই সুযোগ পাবেন, তাই ভালোভাবে কাজ করে যান। রাশি ধনু ফাইন্যান্স। আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্যে আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্যে মঙ্গলকারী হবে, বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনা বেচা আপনার আর্থিক লাভ ঘটাবে, কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন। রাশি ধনু হেলথ। আজ আপনার কাজ করার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন, যে কোনো কাজ শেষ করবার জন্য আপনাকে নিজেকে উৎসাহিত করা দরকার। মনের জোর হারাবেন না, কেননা এই সময়টা এরকম যখন আপনি কিছু সময়ের জন্য আপনি মানসিক ও শারীরিক দিক থেকে অবসন্নতা বোধ করবেন, কিন্তু আপনি খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবেন। রাশি মকর ওভারভিউ। উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে, কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়ার জারি রাখুন। এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময় নিজের কাজ করাতে পারবেন, কিন্তু আপনি যে কোনো মূল্যে নিজের লক্ষ্যকে অর্জন করার আশা ছাড়বেন না। রাশি মকর রোম্যান্স। আজ আপনি হয়তো আপনার জীবনসঙ্গীকে দেখতে যাবেন অথবা আপনারা দুজনেই আজ একসঙ্গে কোথাও যাবেন এবং আপনি সহজেই আপনার পরিবার এবং বন্ধুদের ছেড়ে নিজেরা সময় কাটাতে পারবেন। এর ফলে আপনারা আপনাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসবেন এবং কেন প্রথম দিন প্রেমে পড়েছিলেন তাও উপলব্ধি করতে পারবেন। রাশি মকর ক্যারিয়ার। আপনি যদি ফ্যাশন সেন্টারে থেকে থাকেন বা যদি একজন মডেল হন, তাহলে দেখবেন যে বহু সুযোগ নিয়ে আপনার ফোন বেজে উঠবে। যে কোনো কারণে উন্নতির জন্য আরও বেশি সময় আপনাকে দিতে হবে, এই সুযোগগুলোকে কাজে লাগান। রাশি মকর ফাইন্যান্স। জমিজমা সংক্রান্ত কাগজপত্র খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন, কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে। আপনি ঝুঁকি নিয়ে জমি জমার ব্যাপারে এগোচ্ছেন, তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে, তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে, কেননা এই সমস্ত কাগজপত্রর খুব ভালোভাবে দেখে নেওয়া খুবই প্রয়োজনীয়। রাশি মকর হেলথ। আজ খুশির খবর পেয়ে আপনার শরীর ও মন খুশি হয়ে উঠবে। একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে, যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে। এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন। রাশি কুম্ভ ওভারভিউ। অন্যের দেখাদেখি বা অন্যের প্রতি প্রভাবিত হয়ে নিজের কেরিয়ার বেছে নেবেন না, সেই কেরিয়ার বেছে নেবেন যেটা আপনি ভালোবাসেন আর যেটা করতে আপনি সমর্থ। আপনি নিজের পরিশ্রম আর ঝোঁকের জন্য অনেক আগে এগিয়ে যাবেন। রাশি কুম্ভ রোম্যান্স। আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গীর ছোটখাটো বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া আপনাকে অবাক করছে। আজ আপনি আপনার সম্পর্কের বিষয়ে এতটাই সন্তুষ্ট থাকবেন যে মনে হবে আপনি মেঘ রাজ্যে ভ্রমণ করছেন। এর বদলে আপনিও তাকে দিন সেই অনুভূতি যার মাধ্যমে আপনাদের সম্পর্ক বেড়ে উঠবে, প্রস্ফুটিত হবে। রাশি কুম্ভ ক্যারিয়ার। আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই। আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন, এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, তবে তার সঙ্গে সব সম্ভবপর পদগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন। রাশি কুম্ভ ফাইন্যান্স। আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে। এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয়, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কত দূর পর্যন্ত আয় করার ক্ষমতা রাখেন। পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্টি লাগে, তাই হয় আপনি প্রমোশন পাবেন। রাশি কুম্ভ হেলথ। আজ আপনাকে
বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে। আপনার ইচ্ছে করবে না, কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন। দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন। এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন। রাশি মীন ওভারভিউ। শিক্ষার্থীরা আজকে নিজের লেখাপড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবেন। আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান, কিন্তু ফিরে এসে আবার লেখাপড়ায় যোগ দেবেন। রাশি মীন রোম্যান্স। আজ আপনার সঙ্গে এমন কারুর আলাপ হতে পারে যার সঙ্গ আপনাকে দেবে প্রচুর আনন্দ। এই সহৃদয় মানুষটির আচরণ শুধুমাত্র আপনাকে তার প্রতি আকৃষ্টই করবে না, বরং এটা নিকট এবং বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে সহায়তা করবে। এই সম্পর্কটি যে দ্রুত একটি রোম্যান্টিক সম্পর্কে পরিবর্তিত হবে তারও সংকেত রয়েছে। তবে এ পথে এগোনোর আগে নিয়ম কানুনগুলো মেনে চলুন। রাশি মীন ক্যারিয়ার। আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন। মনে রাখবেন, আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন, এবার নিশ্চয়ই সুখবর পাবেন, তাই হতাশ হবেন না। রাশি মীন ফাইন্যান্স। 1840। আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন, নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান। ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন, তার জন্য সঠিক তালিকা বানান, সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন। দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান আপনি করে নিয়েছেন। রাশি মীন হেলথ। আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূত হবে। আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে। আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যেসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন। আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন। এই যে রাশিফলটা হচ্ছে, এটা সামান্য জ্যোতিষ জ্ঞানের হিসেবে তৈরি করা হয়েছে। আপনার যে ইন্ডিভিজুয়াল ঠিকুজি কুষ্টি জন্মকুণ্ডলী হচ্ছে, তার হিসেবে শুভ অশুভ গ্রহদের ইফেক্ট দেখে এটার মধ্যে ফরকও পড়তে পারে। যদি আপনার মনের মধ্যে কোনো শঙ্কা আছে নিজের লাভ লাইফকে নিয়ে, নিজের বিবাহের জীবনকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নিয়ে, তো আপনি আমার সাথে সেটা বিচার বিমর্শ করতে পারেন। নিচে দেওয়া লিঙ্কটার উপরে ক্লিক করে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটা আসছে ওইটাতে কল করে আপনি অ্যাস্ট্রোয়োগির মাধ্যম দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিওতে আমরা এতটাই চর্চা করব। আপনাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। ততদিন দেখতে থাকুন অ্যাস্ট্রোয়োগী। নমস্কার।